হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেলে বন্ধুরা এর আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম কীভাবে তোমরা বাড়িতে বসে নতুন স্মার্ট ভোটার আইডেন্টি কার্ড মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবে কিন্তু ওই স্মার্ট ভোটার আইডেন্টি কার্ড অনলাইনে ডাউনলোড করার জন্য একটা শর্ত ছিল কি মোবাইল নাম্বার ভোটার আইডি কার্ডের সঙ্গে যোগ থাকতে হবে তাই তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো এখন বর্তমানে ভোটার আইডি কার্ডের সঙ্গে অনলাইনে কীভাবে মোবাইল নাম্বার যোগ করবো তাই আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো তোমরা বাড়িতে বসে মোবাইল দিয়ে অনলাইনে তোমাদের বা তোমাদের বাড়ির যে কোনো সদস্যের ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কি হবে যোগ করবে মাত্র দুই মিনিটে তাই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলেকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলটি কোন রকম ভিডিও পাবলিশ করা হবে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে ওকে তোমরা ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য প্রথমেই তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে লগ ইন সেকশন রয়েছে এবং ডান দিকে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যদি তোমাদের আইডি এবং পাসওয়ার্ড থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লগ করে অ্যাপ্লাই করতে পারো কিংবা তোমরা যারা এখানে ফার্স্ট টাইম তোমাদের কিন্তু অবশ্যই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছ এন্টার টেন ডিজিট মোবাইল নাম্বার কিন্তু আমাদের এই ঘরটায় তোমাদের দশ সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে তোমরা দশ সংখ্যার মোবাইল নাম্বার বসানোর পর তারপর দেখতে পাচ্ছ ডান দিকে সেন্ড ওটিপি এই সেন্ড ওটিপিতে ক্লিক করবে তোমরা সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে ওই ওটিপি তোমাদের কিন্তু নিচের ঘরে এন্ট্রি করে দেখতে পাচ্ছ নিচে ভেরিফাই এই ভেরিফাই অপশানে ক্লিক করবে তোমরা ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ তোমাদের সামনে ওপেন হবে ক্রিয়েট পাসওয়ার্ড এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথম এন্টার নিউ পাসওয়ার্ডের জায়গায় তোমাদের কিন্তু পাসওয়ার্ড তোমাদের দিতে হবে দেখতে পাচ্ছ আমি অনস্কি তোমাদের একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি এইভাবে তোমাদের কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তার নিচে দেখতে পাচ্ছ কনফার্ম পাসওয়ার্ড তোমাদের কিন্তু ওই সেম নিচে তোমাদের বসাতে হবে তারপর দেখতে পাচ্ছ ক্যাপচা কোড রয়েছে কোড ফিল করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিচে কিন্তু এখানে ঘর দেওয়া রয়েছে ওই হ্যাভ আবার টার্মস অ্যান্ড সার্ভিস অ্যান্ড প্রাইভেসি এখানে তোমার চেকমাক করবে চেকমাক করার পর দেখতে পাচ্ছ নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে তোমরা ক্লিক করবে ক্রিয়েট অ্যাকাউন্টে ওকে তোমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ ওয়েলকাম দেখাচ্ছে এখানে তোমরা কিন্তু ওয়েলকামের উপরে তোমরা ক্লিক করবে ওয়েলকামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথম এখানে নামটা তোমাদের দিতে হবে অর্থাৎ এন্টার ইউর নেম তোমাদের ফোন নামটা এন্টার করবে এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের নিচে একটা অপশান রয়েছে স্টেট কিংবা ইউটি অর্থাৎ তোমরা কোন স্টেট থেকে এখানে ভোটার কার্ডের সঙ্গে এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করছো অবশ্যই তোমাদের কিন্তু স্টেটের নামটা কিনে সিলেক্ট করতে হবে তারপর দেখতে পাচ্ছ এখানে সিলেট অর্থাৎ তোমরা মেল না পিমেল এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে তারপর দেখতে পাছ তোমাদের কিন্তু নেক্সট রয়েছে সাবমিট এই সাবমিট অপশানে ক্লিক করবে তোমাদের সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে এবার তোমরা যারা লগ ইন করে অ্যাপ্লাই করবে অবশ্যই কিন্তু তোমাদের লগ ইন করার সঙ্গে সঙ্গেও কিন্তু তোমাদের এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে এই ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অপশানটা দেখাচ্ছে অ্যাপ্লাই ফর নিউ ভোটার কার্ড তারপর দেখতে পাচ্ছ অপশান রয়েছে কি শিফটিং অর রেসিডেন্স অর কারেকশান অফ এন্ট্রিস এখানে কিন্তু এই অপশানটাই তোমাদের ক্লিক করতে হবে এই অপশানটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হবে যেখানে কিন্তু তোমাদের নামটা দেখাবে এবং এবং তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে লেট স্টার্ট এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটা নেক্সট পেজ ওপেন হয়ে গেছে প্রথম বলা হচ্ছে যে আই ডু নট হ্যাভ ভোটার আইডি নাম্বার এবং তারপর দেখতে পাচ্ছ ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার তোমরা কিন্তু নিচের অপশানটায় ক্লিক করবে নিচের অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আবার কিন্তু একটা নতুন ঘর কিন্তু ওপেন হয়ে গেছে এখানে তোমাদের কিন্তু ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে যে ভোটার আইডি কার্ডের সঙ্গে তোমরা মোবাইল নাম্বার লিঙ্ক করাতে চাইছো অবশ্যই এই ঘরটায় ভোটার আইডি কার্ডের নাম্বার বসিয়ে দেখতে পাচ্ছ নিচে ফেজ ডিটেলস এখানে তোমরা ক্লিক করবে তোমরা ফেজ ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে বল রয়েছে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইউর ভোটার আইডি এখানে কিন্তু তোমাদের নাম্বারটা দেওয়া থাকবে এখানে তোমরা কিন্তু এবার প্রোসিড অপশানে ক্লিক করবে প্রোসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সমস্ত রকম ডিটেলস কিন্তু তোমাদের সামনে বেরিয়ে পড়বে এবার তোমরা কি করবে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে তোমরা ক্লিক করবে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাও তোমাদের কিন্তু এখানে কিছু ক্যাটাগরি বেরিয়ে পড়েছে তো তোমরা কোন ক্যাটাগরিতে এখানে কারেকশান করতে চাও এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে মোবাইল নাম্বারটা এখানে আপডেট করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু দ্বিতীয় নাম্বারে যে এখানে ক্যাটাগরি রয়েছে অর্থাৎ কারেকশান অফ এন্ট্রিস ইন এক্সাইট হেডিং ইলেকট্রিক রোল এখানে কিন্তু তোমরা সিলেক্ট করবে এখানে সিলেক্ট করার পর তারপরে তোমরা নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার দেখতে পাচ্ছো আবার তোমাদের কিন্তু মোবাইল নাম্বার চাইবে এখানে কিন্তু ভ্যালিডেশন করার জন্য অবশ্যই তোমাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করলে ওই মোবাইল নাম্বারটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে এবার বন্ধুরা এখানে মোবাইল নাম্বারটা বসানোর পর দেখতে পাচ্ছো সেন্ড ওটিপি এখানে তোমরা সেন্ড ওটিপিতে ক্লিক করবে সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠানো হবে ওই ওটিপি তোমাদের এখানে এন্টার করতে হবে এন্টার করে দেখতে পাচ্ছ নিজে ভেরিফাই এই ভেরিফাই অপশানে ক্লিক করবে এবার এখানে কিন্তু ভেরিফাই করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পেজটা খুলে গেছে কি এখানে তোমাদের কোন ধরনের তোমরা কালেকশান করতে চাও এখানে কিন্তু পেজটা খুলে গেছে প্রথম দেখতে পাচ্ছ নেম নেম অফ রিলেটিভ এজ ডেট অফ বার্থ টাইপ অফ রিলেশান জেন্ডার অ্যাড্রেস কারেকশান তারও দেখতে পাচ্ছ ফটোগ্রাফ এবং সবার নিচে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার কারেকশান ওকে এখানে কিন্তু তোমরা চেকমক করবে মোবাইল নাম্বারটা আপডেট করার জন্য কিংবা মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য তারপরে দেখতে পাচ্ছ নিচে সেভেন কন্টিনিউ এখানে তোমরা সেভেন কন্টিনিউতে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বল রয়েছে যে ইয়েস আই হ্যাভ আধার নাম্বার এখানে তোমাদের কিন্তু একটা অপশান রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছ আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডু নট হ্যাভ আধার নাম্বার এখানে কিন্তু তোমরা সবাই উপরেটা ক্লিক করবে ইয়েস আই হ্যাভ আধার নাম্বার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু আবার একটা ঘর তোমাদের এখানে ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ এন্টার ইউ আধার নাম্বার অর্থাৎ তোমার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবে অর্থাৎ যার ভোটার আইডি কার্ডের এখানে মোবাইল নাম্বার যোগ করছো তার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে তোমরা আধার কার্ডের নাম্বারটা বসানোর পর তোমরা নিজের দিকে আসবে নিজের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা রেজিস্ট্রেশন ওই নাম্বারটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে সে এবার দেখতে পাচ্ছ নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে সেভেন কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডেটটা দেখাচ্ছে যবে তোমরা অ্যাপ্লাই করছো অবশ্যই তোমাদের ডেটটা শো করবে তারপর দেখতে পাচ্ছ নিচে তোমাদের কিন্তু বলা হচ্ছে প্লেস অর্থাৎ তোমাদের কিন্তু গ্রামের নাম এখানে কিংবা পোস্ট অফিসের নাম এখানে এন্টার করতে হবে তারপর দেখতে পাচ্ছ নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিক্যান্টের নাম ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে তোমরা বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে তোমরা ক্লিক করবে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু ফর্ম এইটের প্রিভিউ পেজটা ওপেন হবে এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু মিলিয়ে নেবে এখানে তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটা অপশান তোমরা পাবে এডিট কিন্তু অপশানটা তোমরা পেয়ে যাবে নিচে যদি তোমরা দেখো এখানে রকমভাবে তোমরা বুলবাল করে ফেলেছো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে বাম দিকে একটা অপশান রয়েছে এডিট ফর্ম এখানে তোমরা এডিট করতে পারবে এবং তোমাদের যদি এখানে সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশান রয়েছে সাবমিট অপশান এই সাবমিট অপশানে ক্লিক করবে তোমাদের সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের দেখা যাচ্ছে কনলেশন এখানে কিন্তু তোমাদের নামটা দেখাবে ইউ হ্যাভ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন ফর কালেকশন ইন ইলেকট্রিক রোল এখানে কিন্তু তোমাদের দেখাবে এবং তোমাদের কিন্তু এখানে রেফারেন্স আইডি নাম্বার তোমাদের দিয়ে দেওয়া হবে এই আইডি নাম্বার দিয়ে তোমরা কিন্তু ইন ফিউচার তোমরা কিন্তু পরবর্তীকালে এখানে কিন্তু তোমরা চেক করতে পারো তোমাদের অ্যাপ্লিকেশনটা কত দূর রয়েছে এবং কী স্ট্যাটাস রয়েছে ওকে তো আশা করি তোমাদের বলতে পারলাম এখানে তোমাদের ভোটার আইডি কার্ডের সঙ্গে তোমাদের কিংবা তোমাদের বাড়ির যে কোনো সদস্যের ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কীভাবে ইজিলি মোবাইলের মাধ্যমে অনলাইনে তোমরা এখানে লিঙ্ক করতে পারবে যদি তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে ওকে